Hey guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি মৃণাল, আপনাদেরকে লাইভ টিভি প্রোডিউস চ্যানেলে স্বাগত। আশা করি আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের হাতের এই স্মার্টফোনটিতে অবশ্যই একটি, দুটি অথবা তিনটি অথবা চারটি ক্যামেরা রয়েছে। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন, বিশেষত আপনি যদি সেলফি তুলতে ভালোবাসেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, অনেক সময় হয় কি, আমরা যখন বন্ধুবান্ধবীদের সঙ্গে সেলফি তুলতে যাই, তখন কি হয়, আমাদের হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তখন কিন্তু দেখবেন এই ফিঙ্গারপ্রিন্ট আমাদের আঙুল পৌঁছায় না, যে কারণে আমরা কিন্তু সেলফি তুলতে পারি না। অনেক সময় হয় কি, আমাদেরকে তখন কিন্তু তারা হ্যারাসমেন্ট করে। তো এবং অনেক সময় এমনও হয় যে আমরা যখন সেলফি তুলতে যাই, তখন দেখবেন এরকমভাবে আমাদের আঙুল পৌঁছায় না, হয়তো ক্যাপচারে বা যেটা হচ্ছে ক্যামেরায় যে ছবি তোলা হয় যে ক্যাপচার বাটনটা থাকে, সেই বাটনে হয়তো আমাদের হাত পৌঁছায় না কোনো কারণে। তো সেই সময় আপনি কিন্তু সেলফি তুলতে গিয়ে অনেক সময় অসাবধানতার কারণে আমাদের হাত থেকে মোবাইলটা পড়ে যায়, আর পড়ে যাওয়া মাত্র কিন্তু মোবাইল ভেঙে যায়। আর আপনারা জানেন মোবাইলের ডিসপ্লে বা পিডিএফের দাম কত রয়েছে, তো সেই দরুন কিন্তু আমাদের একটু ভয়ে ভয়ে কিন্তু সেলফি তুলতে হয়। তবে এই ভয় কাটিয়ে ওঠার জন্যই আমি কিন্তু আপনাদের জন্য একটা দারুণ অ্যাপ এনেছি বা অ্যাপের রিভিউ এনেছি, যেটার দ্বারা আপনারা কিন্তু খুব সহজে এবং স্মার্টভাবে কিন্তু সেলফি তুলতে পারবেন। এবং এইভাবে যদি আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সেলফি তুলেন, আমি 100% বলতে পারি আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এই সেটিংটা কীভাবে করলি বা এটা কী অ্যাপের দ্বারা হচ্ছে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কাজটা হচ্ছে। তো আমরা সরাসরি চলে যাব। আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে, মোবাইলের ইন্টারনেট কানেকশানটি অন করে দেবেন, ঠিক আছে? অন করার পর আপনাকে একটি অ্যাপ নিয়ে নিতে হবে, সেটি হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাবেন, সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনাকে একটি অ্যাপ নিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরে চলে গেছে এবং দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভয়েস সেলফি। তুই দেখতে পাচ্ছেন এখানে ভয়েস সেলফি লেখা রয়েছে, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন ইনস্টল রয়েছে এবং কত এমবি দেখতে পাচ্ছেন, এটা রিভিউ রয়েছে 4.4 দেখতে পাচ্ছেন এবং 29 MB এবং দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়েছে 10K+, ঠিক আছে? তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করতে একটুক্ষণ ওয়েট করতে হবে, আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ টাইম নেবে আপনার ইনস্টল হতে। তো একটু ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইনস্টল হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন শো করছে। সো এখানে ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যালাউ করতে হবে। সো তিনটে অপশান আছে, এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে এগ্রি। সো এটা কিন্তু আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে? তো অনেক বড় লেখা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে ফার্স্টে এগ্রি করে নিতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই পড়ে এগ্রি করবেন। তো এগ্রি আমি করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন গট ইট। তো দেখতে পাচ্ছেন গট ইট, এখানে গট ইট। তো এখানে গিয়ে আপনি কিন্তু সেটিং রয়েছে দেখতে পাচ্ছেন, সেটিং অপশান। তো সেটিংয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সেটিং রয়েছে এবং এখানে চলে যাবেন। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি নানা ধরনের অপশানগুলো কিন্তু চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনি কী শব্দটা বলে কিন্তু এখানে ছবি তুলতে চান। এখানে প্রথমে অপশান দেখতে পাচ্ছেন ভয়েস সেলফি, তারপর দেখতে পাচ্ছেন টেক মাই ফটো, টেক মাই পিকচার, হে টেক এ, দেখতে পাচ্ছেন টেক মাই পিকচার বলতে কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে নিল। তো দেখতে পাচ্ছেন হে টেক এ সেলফি, সেট ইউর ওন পারসেপ, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি নতুন কিছু শুটিং করতে পারবেন। বা আপনি কিন্তু দেখতে পারেন যে টেক মাই ফটো বা টেক মাই পিকচার, এই দুটো করবেন। তো দেখতে পাচ্ছেন টেক মাই ফটো পিকচার করলাম। তো আমি যদি এবার আমার সেলফির সামনে ধরি, তো আমাদেরকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখবো টেক মাই পিকচার। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে লোগোটা দেখতে পাচ্ছেন গ্যালারি। সো এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করলে কিন্তু গ্যালারিটা ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন ছবি কিন্তু অলরেডি উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু অটোমেটিক উঠছে। সো আমাকে কিন্তু আর ট্যাপ করতে হচ্ছে না সেলফি তোলার জন্য। সো এটা আপনি কিন্তু যেমন ফ্রন্ট ক্যামেরা করছেন, এখানে দেখতে পাচ্ছেন সুইচ ক্যামেরা রয়েছে, সুইচ ক্যাপচার, সুইচ ক্যামেরা অপশান দেখতে পাচ্ছেন। এই যে লোগো রয়েছে এটা ক্লিক করলে কিন্তু ব্যাক ক্যামেরা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টেক মাই পিকচার, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু খুব ফাস্ট কিন্তু কাজ করছে এবং ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন উঠে গেছে এবং ক্লিয়ার ছবি উঠছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার ছবি উঠছে। অর্থাৎ অনেক সময় হয় কেমন যে সেলফি তুলতে গিয়ে অনেক সময় কিন্তু ট্যাপ করার সময় আমাদের নাড়ানাড়ি হয়ে যায়, অর্থাৎ ক্যামেরা কিন্তু নড়ে যায় যখন সেক ফটো উঠে। তো এগুলো আপনারা কিন্তু এখান থেকে এক্সট্রাভাবে আরও কিছু সেটিং করতে পারেন, টাইমার দিতে পারেন, সেলফি ফ্ল্যাশও দিতে পারেন, ঠিক আছে? এখানে কিন্তু ফ্ল্যাশের অপশানও রয়েছে এবং এছাড়াও কিন্তু আপনারা এখানে অটো ব্রাইটনেস যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা সেট করে রাখতে পারেন। সো এই ক্যামেরা দিকে আপনারা দিতে পারেন শুধুমাত্র ইনস্টল করতে যেটুকু সময়। তো এইভাবে আপনারা সেলফি তুলতে পারেন বা ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন।
এবার আশা করি এই যদি প্রসেসটা আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ছবিগুলো খুব কোয়ালিটি কিন্তু ভালো হবে, কারণ আপনাদেরকে আর ট্যাপ করতে হচ্ছে না। ট্যাপ করার সময় হয় কি আমাদের নড়ে যায় ফোনটা, ট্যাপ করার সময় নড়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন শুধু এখানে যদি বলেন টেক মাই পিকচার, দেখতে পাচ্ছেন কত ফাস্ট কাজ করছে। সো এবং ফোনটা কিন্তু পরিষ্কারভাবে আপনি শুধু ধরে রাখলেন টেক মাই পিকচার, এরকম ধরে রেখে বলবেন টেক মাই পিকচার, দেখতে পাচ্ছেন কত ফাস্ট কাজ করছে। সো এইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো অবশ্যই আপনি জানাবেন যে আপনার মোবাইলে কটি ক্যামেরা রয়েছে এবং আপনি কোন ধরনের বা কোন কোম্পানির মোবাইল ইউজ করছেন, অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি এখনও পর্যন্ত আমাদের লাইভ টিভি প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন, কারণ আমরা যখনই পরবর্তীকালে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সরাসরি কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।